মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে সরকারি মাটি যদি বেদখল করে সরকারে তাক টার্গেট করব আর ধারাবাহিকভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত চলি আছে উচ্ছেদ বটদ্রুয়াতে সরকারে উচ্ছেদ চলালে আর এই উচ্ছেদের মাজতেই হিমন্ত সরকারের বিরুদ্ধে এইবার আমসুর প্রতিবাদ রাজ্যের কেবাটার প্রান্তত আমসে প্রতিবাদ করিলে রঙা চকু দেখায় মুখ্যমন্ত্রী কলে মুসলমানক হেন উচ্ছেদ করেছে হিমন্ত সরকারে আর তার পাছত হিমন্ত বিশ্ব শর্মার পুত্তলিকা দাহ করে সংগঠনটোয়ে বটদ্রুয়ার উচ্ছেদের বিরোধিতা করে আমসুয়ে অভয়াপুরী বটদ্রুয়া বিশ্বনাথ ধুবুরী দলগাঁও কলাইগাঁও মায়ং নগরবেড়া নাওবৈশা খুন্তলি উদালগুড়ি আদি বিভিন্ন প্রান্তত আমসুর প্রতিবাদ আর এই প্রতিবাদের সময়তেই সরকারক হুঙ্কার দিলে সংগঠনটোয়ে সংখ্যালঘু ছাত্র উন্নয়ন আমসুর কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে গোটেই অসমের লগতে আমি নগাঁও জেলা সমিতিও বটদ্রুয়াত আমি অসমের মুখ্যমন্ত্রী প্রতিকৃতি দাহ কার্যসূচী রূপায়ণ করেছো অসমত এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হওয়ার পিছরে পরা যাবে আমার ধর্মীয় সংখ্যালঘুর উপর টার্গেট করে বিভিন্ন জায়গা উচ্ছেদ করে আছে ধারাবাহিকভাবে উচ্ছেদ করে আছে আমি ইয়াত ধিক্কার দিছো গরিহণা দিছো এটা কথা স্পষ্ট করে দিব বিচারিছো উচ্ছেদ করক বৈধভাবে উচ্ছেদ করক অবৈধভাবে উচ্ছেদ করিব নালাগে যদি সরকারের মাটি সরকারের লাগে তেতিয়াহলে উচ্ছেদ করক মাটি লোক আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি দেখা পাই আছো এনেকুৱা এটা পরিবেশ সৃষ্টি করে আছে বিশেষকৈ ধর্মীয় সংখ্যালঘু অকল যত যত আছে তাত তাত উচ্ছেদ করা আরম্ভ করেছে অসমত বিশেষকৈ সংখ্যালঘু মানুষ মুসলমান মানুষখিনিক লক্ষ্য করে লৈ অসম সরকারে যি অমানবীয় উচ্ছেদ চলাইছে সেই উচ্ছেদের প্রতিবাদত আজি অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রতিমূর্তি দাহ কার্যসূচী রূপায়ণ করা হয়েছে আজি দৰং জিলা সমিতিয়ে খাৰুপেটিয়ার মাজমজিয়াত এই প্রতিমূর্তি দাহ কার্যসূচী রূপায়ণ করে অসমত বিশেষকৈ সংখ্যালঘু মানুষের উচ্ছেদ বন্ধ করার দাবিত আমি এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছো অসম সদহ সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন উচ্ছেদের বিরোধী নহয় উচ্ছেদের পূর্বে উচ্ছেদের পূর্বে পুনঃসংস্থাপন দিয়ে সেই মানুষখিনি উচ্ছেদ করার প্রয়োজন আছে এখন কল্যাণকামী রাষ্ট্রের মূল দায়িত্ব হল যে অন্ন বস্ত্র আর বাসস্থান এই নাগরিক সকল অন্ন বস্ত্র আর বাসস্থান দিয়ার দায়িত্ব সরকারের আর সেইখান সরকারে বিশেষকৈ এটা সম্প্রদায়ক লক্ষ্য করে অসমত বিশেষকৈ মুসলমান অধ্যুষিত অঞ্চলবিলাকত উচ্ছেদ চলাই থাকা দেখা গৈছে গতিকে আমি এই প্রতিবাদের জড়িয়ে আমি আহ্বান জানাইছো যে অসম সরকারে জাতিভেদ বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্ছেদ করক হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি যে এটা চকুরে মানুষক চাই আছে সংখ্যালঘু মানুষক যদি আপনাদের উচ্ছেদ করে আছে সংখ্যালঘু মানুষক এনে উচ্ছেদ করা অতি শীঘ্র বন্ধ করক আপনি এটা পক্ষত্বমূলক কাম করে আছে আর অতি শীঘ্র যদি এনে উচ্ছেদ বন্ধ নকরে তাহলে আমি আমসুয়ে কিন্তু আর হাত হাবুটি বহি না থাকো উল্লেখযোগ্য যে আমসুয়ে ধারাবাহিকভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আর অভিযোগ উত্থাপন করেছে মুখ্যমন্ত্রী হওয়ার পাছতেই হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমানক টার্গেট করেছে অবশ্য ইমান প্রতিবাদের পাছতো বর বিশেষ ইয়াক গুরুত্ব দিয়া নাই মুখ্যমন্ত্রীয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা উচ্ছেদ আগলৈকো চলি থাকিব সরকারের ভূমি যোনেই দখল করে তাক সরকারে উঠাই দিব আমসুর এই প্রতিবাদক লৈ মুখ্যমন্ত্রী কিবা প্রতিক্রিয়া প্রকাশ করে না করে সেয়াহে হব লক্ষণীয় ব্যুরো রিপোর্ট অসম লাইভ 24